পারম্পরিক পদ্ধতিতে অঙ্কুর গজানোর জন্য পোটলি বাঁধো পোটলিকে ঝুলিয়ে রাখো তাতে জল ছেটাও অনেক ঝামেলা কিন্তু আজকে আমি আপনাদের একেবারে বিনা পোটলি বেঁধেই অঙ্কুর গজানো দেখাবো এর জন্য কোনো ঝামেলা করতে হবে না নর্মালি আমাদের মুগ ডাল নিতে হবে আমি এটা মুগ ডালের করে দেখাচ্ছি যে কোনো ডালের করতে পারেন এটা গোটা মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে পরে আর কোনো ধোয়ার ঝামেলা থাকবে না এভাবে জলে ভিজিয়ে রাতভর রেখে দেবো দেখুন রাতভর ভিজেছে এখন সকালবেলা একেবারে ভিজে তৈরি হয়ে গেছে দেখুন ফুলে একেবারে খোসাগুলো ফেটে বেরিয়ে আসছে এবার আমাদের জলটা ঝরিয়ে নিতে হবে নর্মালি জল ঝরিয়ে নিতে হবে এর মধ্যে কোনো কারিশ্মা নেই নর্মালি জলটা ঝরাতে হবে কিন্তু ভালো করে ঝরাতে হবে যাতে এর মধ্যে অবশিষ্ট জল না থাকে দেখুন আমি প্রথমে নর্মালি জলটা ফেলে দিচ্ছি আর যেটুকু নর্মালি পড়বে না ভেতরে থেকে যাবে ওটা আমি ওপরে ঢাকনা দিয়ে চেপে ধরে যেরকম আমরা ভাতের মার ফেলি ওরকম করে আমি ফেলে দেব দেখুন এরকম করে ঢাকনা লাগিয়ে এইভাবে আমি জলটা ঝরিয়ে নেব। পুরো জলটা ঝরিয়ে নিতে হবে আর কি দেখুন পুরো জলটা পড়ে গেছে এবার আমাদের কিচ্ছু করতে হবে না এবার এইভাবেই রেখে দিতে হবে দেখুন এর মধ্যে জল থাকা চলবে না তাই বলে একেবারে মুছে মুছে শোকাতেও হবে না এরকম নর্মালি জল ফেলে দিলে যেরকম ভেজা ভেজা থাকে এরকমই আমরা ঢেকে রেখে দেবো দিনভর রাতভর ভিজিয়ে রেখেছি এবার আমরা দিনভর এরকম ঢেকে রেখে দেব। খোলা রাখলে কিন্তু অঙ্কুর আসবে না এবং আসলেও ওপরে কম নিচে বেশি এরকম করে আসবে ওপরেগুলো শুকিয়ে যাবে তো ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে দেখুন আমি ঢেকে রাখছি দু তিন ঘন্টা পর আমি আপনাকে খুলে দেখাবো চলুন তাহলে দু থেকে তিন ঘন্টা পর ফিরে আসছি এই দেখুন বন্ধুরা দু তিন ঘন্টা হয়ে গেছে অঙ্কুর দেখুন আসতে শুরু হয়ে গেছে এই দেখুন আমি আপনাকে নাড়িয়ে চাড়িয়েও দেখাচ্ছি যে আমি এর মধ্যে একেবারেই জল ছেটাইনি জল একেবারেই ছেটাতে হবে না কারণ এটা তো পটলি নয় যে জল ছেটালে জলটা পড়ে যাবে সেরকম কোনো ব্যবস্থা নেই ওপর দিয়ে জল ছেটালে কিন্তু এটা পচার সম্ভাবনা থাকে তো অল্প অল্প অঙ্কুর এসছে আবার ঢেকে রেখে দিয়ে আবার দু তিন ঘন্টা পর আপনাকে দেখাচ্ছি এই দেখুন দু তিন ঘন্টা পর দেখুন অঙ্কুর কতটা বড় হয়ে গেছে দেখুন একেবারে শুকনো শুকনো ঝড় ঝরে তারপরও কিন্তু অঙ্কুর এত সুন্দরভাবে বাড়ছে পাতার একেবারেই দরকার পড়ছে না যে কোনো ডাল দিয়ে এটা আপনি করতে পারেন দেখুন এটা সন্ধ্যাবেলায় এই দেখুন কত বড় বড় অঙ্কুর হয়ে গেছে আর এবার কিন্তু এটা একেবারে সবজি বানানোর জন্য তৈরি হয়ে গেছে এবার যদি আপনি আবারও রাতভর রেখে দিতে চান তাতেও কিন্তু এটা পচে যাবে না শুধুমাত্র অঙ্কুরটা বড় হয়ে যাবে আর এত বড় অঙ্কুর গজানোর জন্য আমার কিন্তু সময় লেগেছে পাক্কা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা রাত আর বারো ঘন্টা দিন অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট অবশ্যই করবেন যে আপনার কেমন অভিজ্ঞতা ছিল চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই বাই বাই